ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্না চলছে সৈনিকদের মঙ্গলবার তাদের দাবি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে গেলেন প্রাক্তন সৈনিকেরা এদিন সুবেদার এমবি আলম জানান ভারতবর্ষে সৈনিকেরা চল্লিশ থেকে ৪৫ বছর বয়সে রিটায়ার্ড করেন কিন্তু সৈনিকদের রিসেটেল করার পরিপূর্ণ ব্যবস্থা ভারতে নেই উনিশশো সাল থেকে দীর্ঘদিন ধরে এই বিষয়ে তারা আন্দোলন করে আসছেন কারণ পেনশন সেভাবে আর বাড়েনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি আশ্বাস দিয়েছিলেন এ বিষয়ে তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এ বিষয়ে আশ্বাস দিয়েছিলেন এ বিষয়ে আন্দোলন চলছে দিল্লির যন্তর মন্তরে এদিন অধীর চৌধুরীর কাছে পেনশনের যে ঘাটতি রয়েছে সেই বিষয়ে আবেদন জানান প্রাক্তন সেনাকর্মীরা আন্দোলনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রাক্তন সৈনিকের একটা দল আবেদন করে আবেদন করার সঙ্গে ভারতবর্ষের প্রাক্তন সৈনিক উচ্চ অধিকারী হায়ার কমান্ডার অফিসারাই বেশি ছিলেন কিন্তু ভারতবর্ষে যেমন তেরো লক্ষ তেরো লক্ষ সৈনিক আছে তার মধ্যে সেভেন্টি ফাইভ পারসেন্ট চল্লিশ বছরের বয়সে তারা প্রাপ্ত হয় তাদের আগামী যে জীবন সংসার পরিচালনা করার জন্য একটা অর্থের যে প্রয়োজন আছে সেটা কিন্তু আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার উপলব্ধি করতে পারে না অথচ আমাদের প্রধানমন্ত্রী সাহেব বলেন সবারই বিকাশ করতে হবে বিকাশ যদি ভারতবর্ষের দু পার্সেন্ট তিন পার্সেন্ট অফিসার আছে তাদের স্বার্থে যদি করা হয় তাহলে যে বাকি পঁচানব্বই পার্সেন্ট সাধারণ কর্মচারী বা সৈনিক আছে তাদের স্বার্থে কিন্তু এই ও টু ঘোষণা করা হয়নি এই জন্য ফেব্রুয়ারি কুড়ি তারিখ থেকে দিল্লির যন্ত্রমন্ত্রে এমন একটা জায়গা যেখানে একটা সুই ফেললে শব্দ হয় দীর্ঘ আজ বাষট্টি দিন হয়ে গেল কেন্দ্রীয় সরকারের কানে কিন্তু এখনও যন্ত্রমন্ত্রে নাই যে ও ভারতবর্ষের সৈনিক দুঃখিত এবং আন্দোলিত যতটা বাজার মূল্য হিসাবে একটা সংসার পরিচালনা করা মানুষের দরকার সেই সমতুল্য একটা কমপক্ষে একটা সিপাহের চল্লিশ হাজার টাকা পেনশন দেওয়া উচিত